প্রণাম ভিউয়ার্স, আমি জ্যোতিষ তন্ত্র সম্রাট ও কবিরাজ আচার্য রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমার পূজ্যবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজও একটি বিশেষ তথ্য দিতে এলাম অনেকদিন বাদে, তা বেশি কথা বাড়াবো না, সোজাসুজি মেন বক্তব্যে যাচ্ছি। মানুষের জীবনে অনেক রকম ফাঁড়া বিপত্তি থাকে, সেগুলো কুষ্ঠিতে বা হাত দেখলে পাওয়া যায়, তা সেগুলোকে কাটিয়ে ওঠার প্রয়োজন থাকে। তা সেই এছাড়াও বিভিন্ন রকম রোগ ব্যাধিতে মানুষ বিভিন্ন রকমভাবে ভোগে, বিভিন্ন চিকিৎসার দ্বারা তারা করায় ঠিকই, কিন্তু বারবার সেই সমস্ত ক্রনিক ব্যাধি বা রোগ সাথেই লেগে রয়েছে। চিকিৎসা তো করাতেই হবে, তবুও পিছু ছাড়ে না। ভূত প্রেত দৈত্য দানব পিশাচ মানুষের দ্বারা বিভিন্ন রকম করা ক্ষতি, কালপুরুষ, এই সমস্ত বিভিন্ন রকম অশুভ শক্তি, খেচর ভূচর নিশাচর, এই সমস্ত কিছু মানুষের জীবনে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে। তা সেক্ষেত্রে বিশেষত এই মৃত্যু ভয় বা বড় কোনো ব্যাধি যেটা দুরারোগ্য, সেই সব ক্ষেত্রে বেশ কিছু শুভফল পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম এইসব আধিভৌতিক আধিদৈবিক আধ্যাত্মিক বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র শ্রেষ্ঠ পথ হচ্ছে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ অথবা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করা। কিন্তু বৈদিক মতে আজকের দিনে মহামৃত্যুঞ্জয় কবচ করতে গেলে যে পরিমাণ খরচ পড়ে, সেই খরচ একটা সাধারণ মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। কারণ হোম যজ্ঞ বা বিভিন্ন রকম যেসব ক্রিয়াকলাপ আছে সেগুলো করতে এবং দামি দামি যে সমস্ত মেটেরিয়ালস লাগে সেগুলো ব্যবহার করে তবে কবচ হয়, সেক্ষেত্রে বহু পয়সা খরচ পড়ে যায়। কিন্তু কুষ্ঠিতে ফাঁড়া রয়েছে, বিপদ রয়েছে, রোগে ভুগছে, ভৌতিক উপদ্রব আছে, বিভিন্ন রকম সমস্যা আছে গ্রহের, তা সেইগুলোর ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচের সেম ফল কী করে তারা পাবে, তেনারা কী করে পাবেন একই ফল, সেই বিষয়ের ওপর আজকে আমি একটি ভিডিও দেবো, মানে এই আজকে ভিডিওটা, তা আপনারা ভালো করে শুনে নেবেন। সম্পূর্ণ এই মহামৃত্যুঞ্জয় কবচ আজকে 15,000 রুপিস খরচ করে একটা মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে যা ফল পাবেন, আর এই কয়েকটা জিনিস নিজে জোগাড় করে যথারীতি নিয়মে যদি আপনারা পালন করতে পারেন তাহলে সেম ফল পাবেন, কারণ একই পদ্ধতি, এগুলো সবাই জানে না, এগুলো কামাখ্যার তন্ত্রবিদ্যা। তো তা যাই হোক, আমার গুরুদেবের থেকে আমি পেয়েছিলাম, আমি আজকে দিয়ে দিচ্ছি বিশেষ কিছু কারণবশত। অনেক ভাইয়েরা আমায় বলেওছে, অনেকের প্রয়োজনও আছে, তারও বেশ করে দিয়ে দিচ্ছে। আজকে রথ, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল, রথের দিন শুভ দিন, আজকে এই ভিডিওটা দিলাম। তা বলে দিই প্রথমে, আপনাদের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে সেই মন্ত্রটা একটা ভূর্যপত্রে, মানে ভূর্যপত্র হচ্ছে বার্চ গাছের ছাল, একটা গাছের ছাল, বার্চ নামক একটি গাছের ছাল, সেই ভূর্যপত্রে লিখবেন। এই এই ভূর্যপত্র কোথায় পাবেন? ভূর্যপত্র আপনারা পেয়ে যাবেন যে কোনো দশকর্মার দোকানে। হ্যাঁ, কাগজের মতো জিনিসটা হয়, জল লাগলেও নষ্ট হয় না। তাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা লিখবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি ভিডিওতে বলছি না, ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে সুন্দর করে লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। লিখে তার তলায় নিজের নাম বা গোত্রটা লিখবেন, অন্য ধর্মের যদি হন তাহলে, যদি গোত্র না থাকে বা গোত্র হারিয়ে গিয়ে থাকে তাহলে গোত্র লেখার প্রয়োজন নেই, শুধু নামটা লিখলেই হবে, বা যথানাম লিখতে পারেন গোত্রটা। তা লিখে সেটাকে রাখবেন, আর আরও কয়েকটা জিনিস জোগাড় করবেন, যেমন হ্যাঁ প্রথমে বলে রাখি কথাটা, এই কাজটা কিন্তু যে কোনো সোমবার করতে হবে। আর জোগাড় করবেন বট গাছের শিকড়, একটুখানি বট গাছের শিকড়, 1/2 ইঞ্চির কম, 1/2 ইঞ্চির কম অশ্বত্থ গাছের শিকড়, 1/2 ইঞ্চির কম বেল গাছের শিকড়। বেল মানে আমাদের যে বেল যে খাওয়া হয়, শিবের মাথায় যে বেল চাপানো হয়, সেই বেল পাতা চাপানো হয় সেই বেল গাছের শিকড়। আর কালো ধুতরো বলে একটা গাছ হয়, কালচে ফুলটা হয়, সম্পূর্ণ কালো না হলেও কালচে হয়, সেই কালো ধুতরো গাছের শিকড় দেবেন। আর কি দেবেন? আমাদের যে পুরীর জগন্নাথ দেব আছে, যে আমার যে রথ রয়েছে ছোটো, হ্যাঁ জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ হয় সেই মহাপ্রসাদে 3টি দানা দেবেন আপনারা। আর জগন্নাথ দেবের পুরীর মাথায় পতাকা থাকে, ফ্ল্যাগ থাকে, সেটা চেঞ্জ করা হয় এবং ওখানে সেগুলো পাওয়া যায়, মানে পুরনো ফ্ল্যাগটা ছিঁড়ে ছিঁড়ে মানুষকে দেয়া হয় পুরীতে আর কি। তা সেখান থেকে ওই ফ্ল্যাগ পুরী গেলে আপনারা পেয়ে যাবেন, পুরী গেলে আপনারা এই জগন্নাথ দেবের পতাকাও কেউ যদি যায় আনিয়ে নিতে পারবেন, আর মহাপ্রসাদ তো আপনারা সবাই জানেন পেয়ে যাবেন এই জিনিসটা। আর আপনার যে কোনো শিবের মন্দিরের যে ত্রিশূল থাকে তার সেটাকে চেঁচে নিয়ে যে একটু গুঁড়ো পাওয়া যাবে, সেই গুঁড়োটা মানে সে পেতো কী বলে, ওই ত্রিশূলটা পিতলের হোক বা তাঁপার হোক বা সোনার হোক বা রূপোর হোক বা লোহার হোক, যারই হোক, তার চাঁচা একটু গুঁড়ো, যে কোনো ধাতুর, লোহা হলেও কোনো ব্যাপার নেই, হ্যাঁ সেই গুঁড়ো একটুখানি নিয়ে এগুলো সবকটা একটা ত্রিধাতুর কবচের মধ্যে ঢোকাবেন, ত্রিধাতুর মাদুলি,
মানে সোনা রূপা তামা দেওয়া একটি মাদুরির মধ্যে মানে ভরে নেবেন। আর যদি ত্রিধাতুর মাদুরি না পান তাহলে শুধুমাত্র রূপোর কবচে করতে পারেন, যদি রূপোর কবচ জোগাড় করতে নাও পারেন তাহলে তাঁবার কবচেই করবেন, ঠিক আছে? নিয়ে ওটাকে মোম দিয়ে, মৌচাকের মোম যদি পান ভালো, না পেলে কোনো অসুবিধে নেই, ফলে কোনো অসুবিধে হবে না। এমনি নর্মাল যে মোম দিয়ে মুখটা বন্ধ করে ওই সোমবার দিনকেই শিবের মন্দিরে শোধন করে নিয়ে, মানে পুরোহিত জেনারা থাকেন, তেনাদের কিছু দক্ষিণে দিয়ে ওটাকে শিবের কাছে শোধন করে নিয়ে লাল কার্ড দিয়ে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে বা গলায়, যে উভয়ই গলায় ধারণ করে নেবেন। তা এর সমস্ত সুফল আপনারা শীঘ্রই পাবেন, আমি এই ভিডিও দিয়ে দিলাম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কারণ অনেকটা বড় ব্যাপার। তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আমি ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে লিখে দেবো, আপনারা সেটা একটি ভূর্জপত্রের মধ্যে লিখবেন, ভূর্জপত্র পাবেন দশকর্মার দোকানে, হ্যাঁ। আর গিয়ে বলবেন ভূর্জপত্র বা ভোজ পাতা দিন, তো যদি ভূর্জপত্র বলে বুঝতে না পারে তাহলে বলবেন ভোজ পাতা দিন, হ্যাঁ। তাতে লিখবেন, লিখে তার নিচেই নিজের নাম গোত্রটা লিখবেন, আর অন্য ধর্মের হলে যদি বা নাম গোত্র না, এই যদি গোত্র না থাকে তাহলে যথানাম গোত্র লিখতে পারেন বা গোত্র নাও লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সেটাকে রাখবেন একটা জায়গায়, বেল গাছের হাফ ইঞ্চির কম একটু শেকড় জোগাড় করবেন, বেল গাছের, অশ্বত্থ গাছের হাফ ইঞ্চির কম একটা একটু শেকড় জোগাড় করবেন, আর বট গাছের হাফ ইঞ্চির কম একটু শেকড় জোগাড় করবেন, আর কালো ধুতরো গাছের হাফ ইঞ্চির কম একটু শেকড় জোগাড় করবেন। আর মহাপ্রসাদ, পুরীর যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, মহাপ্রভু যে প্রসাদ, দেখবেন লাল কাপড়ে করে পাওয়া যায়, চালের দানা, ওই তিনটে জোগাড় করবেন। আর জগন্নাথ দেবের একটুখানি ওই পতাকার ছেঁড়া কাটা একটু টুকরো হলেই হবে, এই সব কটা জিনিসকে নিয়ে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুললাম, ওই যে কোনো শিবের মন্দিরে ত্রিশূলের একটু চাঁচা গুঁড়ো, সে লোহা তাঁবা সোনা পেতল যারই ত্রিশূল থাকুক, সেই পেতলের বা রূপো যারই থাকুক, সেই ত্রিশূলের একটু চাঁচা গুঁড়ো, এই সমস্ত কটা জিনিসকে নিয়ে ওই একটি ত্রিধাতুর মাদুলি বা রূপোর মাদুলি বা তাঁবার মাদুলির মধ্যে ভরে নিয়ে, মৌচাকের মোম পেলে ভালো, সেই মৌচাকের মোম দিয়ে মুখ বন্ধ করবেন, না পেলে সাধারণ মোম দিয়ে মুখ বন্ধ করবেন, মুখ বন্ধ করে দিয়ে যাতে জলটা না ঢোকে দেখবেন, দেখবেন ভালো করে মুখটা বন্ধ করবেন মোম দিয়ে, করে লাল কার্ড দিয়ে ডান হাতে, ছেলে হলে মেয়ে হলে বাঁ হাতে বা ছেলে মেয়ে উভয়ই গলায় বা ধারণ করতে পারেন, কিন্তু কোমরে ধারণ করবেন না কাইন্ডলি, কোমরে ধারণ করাটা ঠিক উচিত নয়, করতে পারেন। মোটামুটি ধরে নিন 7 দিনের মধ্যে আপনারা ফল পাবেন। এই মৃত্যু হয় বা দুরারোগ্য ব্যাধি, এগুলো যে চিকিৎসাগুলো যেমন করাচ্ছেন করাবেন, সেগুলো কখনোই আমি বলবো না যে চিকিৎসা বন্ধ করবেন, চিকিৎসা অবশ্যই করাবেন, দেখবেন কতটা উপকার পাবেন সাথে সাথে। গ্রহ ফাঁড়া বিপদ অভিচারাদিকে মানুষের দ্বারা যে সমস্ত ক্ষতি করা হয়, বান মারা হয়, বিভিন্ন রকম যে মানুষের ক্ষতি করা হয়, আরও অনেক রকমের ক্ষতি আছে, হ্যাঁ, ক্ষতি একরকম নয়, সমস্ত কিছু কিন্তু আটকে যাবে এটার মধ্যে, মানে এইটার দ্বারা। তো আমি আজকে এই পর্যন্তই আপনারা বললাম, কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেল আইকনটা ফার্স্ট টাইম ক্লিক করবেন, কারণ তাদের নোটিফিকেশানগুলো আপনারা ফার্স্ট টাইম পান। এইটুকুই আজকে বললাম, আপনারা সবাই ভালো থাকুন, একদম সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় কবচের থিওরি আপনাদের দিয়ে দিলাম আমি, ভালো। জয় মহাকাল ভৈরব, জয় মা দক্ষিণাঙ্গারে, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম, জয় মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।